আছে। ওরে বাবা ওরে বাবা, আজকে কি হবে বুগলু? পুগলু খুব খুশি, ও কেক কাটা হলেই ও ভীষণ হ্যাপি হয়ে যায় কেক শুনলেই। তো পুগলু আমার সাথে হেল্প করছে। কিছু কারণের জন্য আসতে পারেনি, তো এখন আমরা কেকটা কাটবো। তো পুগলু অলরেডি দেখিয়ে দাও, পুগলু অলরেডি নাইফ নিয়ে বসে আছে। আমি ফু দেব। আচ্ছা দিদি, দাও দাও ফু দাও ফু দাও ফু দাও। চলো কেকটা কাটো, কেকটা কাটো। মই এই কেটে দিচ্ছি, এই তো কেটে দিচ্ছে। জানি না কতটা ভালো লাগছে। তো এখানে যে ছবিগুলোর বিশেষত্বটা বলি, এটা হচ্ছে গুট্টু আর পুগলুর একদম ফার্স্ট পুজো। দুর্গা পুজোতে আমরা শ্রীভূমি গেছিলাম রাত্রিবেলা ঠাকুর দেখতে, তো সেখানে একটা ছবি। এটা হচ্ছে রাজুদা মধু নৈনিতালে লেকে, এটা হচ্ছে ভাইজ্যাকে, আর এটা হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান তখন গুট্টুও দেখুন কত ছোট্ট। আর এখানে এটা হচ্ছে পুগলুর, মানে গুট্টুর অন্নপ্রাশনে, পুগলু তখন সবে আড়াই মাস। আর এটা হচ্ছে রান্নার একটা, কোচিনের পিকনিক ছিল, তো সেখানে একটা স্পটে এরকম একটা ইয়ে ছিল জায়গা, তো সেখানে আমরা এই ছবিটা তুলেছি। তো এই হচ্ছে পুরো ডেকোরেশনটা। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজুয়ানা এক্সপ্রেস। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমি আর পুগলু। পুগলু ওখানে দেখুন সাজছে। পুগলু সাজা হয়ে গেছে, তো পুগলু এখন দোদন বাড়ি যাবে। দোদন বাড়ি মানে হচ্ছে আমার কাকার একটা ফ্ল্যাট কিনেছে, তো সে তার গৃহপ্রবেশ আছে, তো সেখানে আমরা যাচ্ছি। তো আমাদের দুপুরবেলা ইনভিটেশন আছে। তো এই যে আমি আর পুগলু রেডি হচ্ছি। পুগলু আমার লিপস্টিক নিয়ে তার দফা দফা বানাচ্ছে। ঠোঁটটা একবার দেখুন, দেখাও ঠোঁটটা, দেখা ঠোঁটটা দেখাও। এই যে দেখাও, এখানে দেখাতে হবে। তো রানা রাত্রিবেলা যাবে, আমি আর পুগলু এখন যাব। তো চলুন আজকে আমার সাথে আমার কাকার ফ্ল্যাটে ঘুরে আসবেন সবাই। তো আমি আর পুগলু রেডি হয়ে গেছি, আমরা এখন যাব হচ্ছে আমার কাকার বাড়িতে। তো
ওই যে আমার সাজ কালাম আপনাদের এ মা আমার লিপস্টিকটা কি হলো দেখি তোমার ঠোঁটটা দেখি যত ঠোঁটটা দেখাও ই বাবা এই কার ঠোঁট এত বড় এই যে পাকু আর পাকু বলছি তুলি আর পুগলু যাচ্ছে হাই বলো পুগলু হাই বলো আর এখানে আমি আর দিদি যাচ্ছি এখন কাকুর নতুন ফ্ল্যাটে এই যে ঢুকছি আমরা পরে এখানে সব পাকু তুলি শুয়ে পড়েছে আর ওদিকে পুজো চলছে ওই ঘরটাতে তো পুগলু ফুলদির বাড়িতে গিয়ে নিজে সেজে এসেছে এখানে ফুল দিকে সাজিয়েছে তো কি বিচ্ছিরি সাজিয়েছে দেখুন তো যাই হোক এইভাবে দিনটা ভালো কাটলো এবং রাত্রিবেলা কাকু পার্সেল সিস্টেম করেছিল সেখানে পোলাও আলুর দম কচুরি ছানার কোপ্তা চাটনি মিষ্টি এগুলো ছিল তো সেটা আর ছবি তোলা হয়নি এখন দিদিরা বাড়ি যাচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি চলুন টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে